একটা হাদিস সম্পর্কে আলোচনা করলেন ওই হাদিস খুঁজে পাইনি আমি হাদিসটা দিতে দিচ্ছেন কিন্তু ওইটা আমি কিছু বুঝিনি আরকি ওই আপনার হজরত উসমানের মৃত্যুর গুজব সরছিল যে যে হজরত উসমান নাকি মারা গেছে কিন্তু আসলে মরে নাই জীবিত আছে কিন্তু তারপরে এর আগে নাকি আল্লাহ মানে আয়াত নাজিল করছে আর কি এরকম একটা হাজির হাজিরের আসলে আমি নাম কোরআনের আয়াত এটা কোরআনের আয়াত কোরআনের আয়াতই বলা আছে যে আল্লাহ পাক এই যে ওসমানের মৃত্যুর পরে আল্লাহ পাক হাতে হাত রেখা মানে ইয়া করছে আর কি শপথ নিছে ওসমান হত্যার প্রতিশোধ নিবে পরে দেখা গেল যে ওসমানের দিকে ড্যাং ড্যাং এসে পড়ছে

এরূপে আমার হাতে আছে আল্লাপাক বলছিল যে এরূপে আমার হাতে আছে দাঁড়ান আমি দেখি একটু একটু চেক করতে হবে আপনি যদি আমাকে আগে একটু মেইল করে দিতেন তাহলে আমি হয়তো বের করে রাখতাম কিন্তু এইভাবে হঠাৎ করে বললে তো একটা জিনিস বের করা একটু কঠিন হয়ে যায় অনেক বইপত্রের ভিতর থেকে এগুলা বের করা একটু কঠিন আচ্ছা সমস্যা নাই আপনি ওইটা যখন আপনি বের তখন

আমার বোন জামাইয়ের যে বোন আছে তার সাথে কথা বলে আমি একটা বিভাগ করছিলাম পরে থেকে আমি আর বিষয় কারোর সাথে কথা বলি না ওই যাদের সাথে বলা যায় মানে বললে যারা মোটামুটি ই করবে করবেনা বলবেনা কারোর কাছে তাদের সাথে বলি কিন্তু দেখা যায় যে ভাই না অনেক মানুষই আবার বোঝে আমি জনের সাথে কথা বলছি আমাদের স্বজন এখন আর বিশ্বাসী না তো সময় লাগছে আমি তো আর ওদেরকে বুঝাইতে না জাস্ট ওরা আপনার লাইভ টাইপ দেখে তারপরে সংখ্যা ডট কম পরে এখন আর বিশ্বাসী না তো বেশিরভাগ মানুষই আবার জানতেই চায় না যেমন আমি তো ভাই বোন বুঝাইতে পারছি

আহীদের সাথে কাফে মানে মক্কার কাফেরদের সাথে মানে ইয়া করতে গেছিল তখন ওসমান তখন বলছিল যে আমি মক্কা যাচ্ছি হ্যাঁ মক্কায় গিয়ে কথাবার্তা বইলা সেতে তারপর কথাবার্তা বইলা তারপর আর আসে না ফেরত আসে না তখন গুজব ছড়ায় পড়ে যে ওসমান ওসমান মারা গেছে ওসমানকে মেরে ফেলছে তখন মোহাম্মদ তখনই সাথে সাথে বাইরে হয়ে সবাইরে বলতেছে যে তোমরা আমার হাতের উপর হাত রেখে কসম খাও যে ওই ওসমান হত্যার প্রতিশোধ নিব তখন আর কি আল্লাহ পাককে বলে যে আল্লাহ পাকের হাত এই হাতের উপরে আছে তারপরে একটু পরে দেখে যে ওসমান ডেংডাঙ্গা ফিরে আসতেছে এটা এটা আপনি ইবনে কাসিরের তফসিরের ভিতরে পাবেন এই আয়াতটা পড়বেন আয়াতটা খুঁজে বাইর করেন আপনি গুগলে সার্চ করলেই সম্ভবত পাবেন আয়াতটা খুঁজে বাইর করেন যদি না পান তাহলে আপনি আমাকে একটা মেইল করে দিন ইনফোয়াট সংশয় ডট কমে তাহলে আমি আপনাকে পরে সেইটার দলিলটা আপনাকে পাঠিয়ে দিব ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আগে চেষ্টা করব না ভাই আর কিছু বলেন ভাই কিন্তু আমার একটা অভ্যাস খারাপ যে ভাই মানে আমি চেষ্টা করি যতটা নিজের ই করে গেল তারপর কিম্বা কিম্বা ভাই তর্ক জড়াই পড়ে বুঝছেন ওটা ভাই খুব খারাপ একটা অভ্যাস কারণ তর্ক জড়ায় বিপদ হয় মানে অনেক সময় কিন্তু ঘটনা হয়েছে কি যে অনেকে আবার আসে যারা পাইপারা দি আমার সাথে তর্ক জড়ায় এখন তাদের সাথে তো তর্ক না জড়াবে আমি পারি না আবার গ্রাম অঞ্চলে থাকি বুঝুন নাই অনেক ঝামেলা কিন্তু তারপর মানে এটা কন্ট্রোল করতে পারতাসিনা দিন দিন মনে বাড়তে আছে আবার এটা পরে উপকার হয়েছে অনেকে আবার বুঝতেও পারতেছে অনেক বন্ধু-বান্ধব যারা আছে অনেকে বুঝতে পারছে সেটা ভালো এটা কম আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আবার কথা হবে তেসা ভালো থাকে আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি আমাকে আগে থেকে একটু বলে দিলে আমি যেই মানে আমাদের স্টেমিয়ারে যেই দলিলগুলো আমি এড করে রাখছি সেগুলা তো আছেই কিন্তু যদি আপনারা আমাকে কোন একটা জিনিস জানতে চান তাহলে যদি আগে একটা মেইল করে দেন তাহলে আমি আপনাকে আপনার ওই জিনিসটা বের করে রাখতে পারি কারণ এত দলিল আমি তো এত দেখেন তো আমরা কত শত শত দলিল আমরা দেখাই প্রতিদিন আমরা অনেক অনেক দলিল অনেক অনেক ভিডিও একসাথে দেখাই এখন এত তো একসাথে মাথায়ও থাকে না কোনটা কোন বইয়ের কত পৃষ্ঠাতে আছে এত মাথায় রাখাও একটা মুশকিলের ব্যাপার এই জিনিসটা তো আপনারা নিশ্চয়ই বোঝেন যে এত কিছু একসাথে মাথায় রাখা একজন মানুষের জন্য কঠিন ঠিক পরের জনকে যুক্ত করি মিল্টন মিল্টন আপনাকে যুক্ত করা হয়েছে মিল্টন আপনি বলেন তাহলে আচ্ছা এক্স মুসলিম আল্লামা জাস্টিস উনি একটা রেফারেন্স পাঠিয়েছেন এই আয়াতটার মধ্যে সম্ভবত এটা আছে আমি তো আরবি এত ভালো না

আহ একজন দিয়েও দিচ্ছে এখানে এই যে আল্লামা জাস্টিস আপনি দিয়ে দিয়েছেন সেখান থেকে আমার মনে পড়লো সেই জিনিসটা আমি একটু তাহলে দেখাইনি আগে এটা দেখেন এখানে যে জিনিসটা ঘটনাটা ঘটেছিল এটা হচ্ছে আহ আটচল্লিশ নম্বর সুরা দশ নম্বর আয়াত এখানে যেই আয়াতে যেটা বলা হচ্ছে আলবান ফাউন্ডেশন অনুবাদটা আমরা পড়ি আর যারা তোমার উপর বায়াত গ্রহণ করে তারা শুধু আল্লাহরই বায়াত গ্রহণ করে আল্লাহর হাত তাদের হাতের ওপর মানে আল্লাহ তাদের উপর তাদের হাতের উপর হাত রাখছে হ্যাঁ যে যারা এই বায়াতটা নেয় তারা আল্লাহর হাত তাদের হাতের উপরে রাখা হয়েছে হ্যাঁ মানে এই বায়াতটা এই যে বায়াতের কথা বলা হচ্ছে সেই বায়াতে মোহাম্মদ যখন বায়াত নিচ্ছে সবার তখন আল্লাহর হাতটা তাদের হাতের উপরে আছে এই জিনিসটা এখানে বলা হয়েছে আচ্ছা এটার তাফসিটা আমরা পড়ি দেখেন নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত করে তারা তো আল্লাহরই হাতে বায়াত করে আল্লাহর হাত তাদের হাতের উপর তারপর যে তা ভঙ্গ করে তা ভঙ্গ করার পরিণাম বর্তাবে তারই ওপর এবং জে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে তবে তিনি অবশ্যই তাকে মহাপুরস্কার দিবেন এখানে এখানে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন পবিত্র মক্কানগরীতে ওসমান রাজি আল্লাহ আনহুর শহীদ হয়ে যাওয়ার খবর শুনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাই কিরাম থেকে হুদায় বিয়া নামক স্থানে গাছের নিতে যে বায়াত নিয়েছিলেন সেই বায়াতের প্রতি ইঙ্গিত করা হয়েছে এই বায়াতটা হচ্ছে সেই বায়াত যে ওসমান মারা গেছে শুনে মোহাম্মদ হুদাই বিয়া নামক স্থানে গাছের নিচে গিয়ে একটা বায়াত নিয়েছিলেন তার সঙ্গী সাথী মুসলিমদের থেকে এই যে দেখেন ওই রিজমানের কথাই বোঝানো হয়েছে যে বায়াত নবী করিম ওসমানের শহীদ হয়ে যাওয়ার হওয়ার খবর শুনে তার প্রতিশোধ নেয়ার জন্য হুদায় বিয়া উপস্থিত চোদ্দশো বা পনেরো মুসলিমের কাছ থেকে গ্রহণ করেছিলেন এই বায়াতটা যে মোহাম্মদ যখন শুনলেন যে ওসমান মারা গেছে মক্কায় ওসমানকে মেরে ফেলা হয়েছে তখন মোহাম্মদ হুদাই বিয়ায় একটা গাছের নিচে গিয়ে হাতটা বাড়ায় দিলো বাড়াই বললো যে হে মুসলিম তোমরা এই ওসমান হত্যার প্রতিশোধ নিবে কিনা বলো আমরা ওসমান ওসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে বাসায় ফিরবো না এই যে মানে ইয়াটা প্রতিজ্ঞাটা করলো তখন আল্লাহ পাকও তাদের হাতের উপর হাত রাখছে দেখেন নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত করে তারা তো আল্লাহরই হাতে বায়াত করে আল্লাহর হাত তাদের হাতের উপর দেখেন আল্লাহর হাতটা কিন্তু তখন তাদের হাতের উপর রাখছে আল্লাহ সাথে সাথে বায়াত নিচ্ছে যে ওসমান হত্যার প্রতিশোধ না আমরা ফেরত যাব না আল্লাহ তখন তাদের হাতে হাত টাইখা বলতেছে ওসমান হত্যার প্রতিশোধ না আরো বিস্তারিত সুন্দর করে বলা আছে আপনারা ইবনে কাসিরের এখানে দেখেন ইবনে কাসির তা এখানে আমি খুললে একদম পরিষ্কার ভাবে ইয়াটা হইতো যে এখানে দেখেন নবী বায়াত নিচ্ছে যে আল যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ আমরা না নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না তখন এই সারে চোদ্দশো পনেরোশো মুসলিম সবাই একসাথে বায়াত নিল প্রতিজ্ঞা করলো নবীর সাথে যে আমরা ওসমান হাতের প্রতিশোধ না নিয়ে আল্লাহ তাদের হাতের উপর হাত রাখলো এবং এই প্রতিজ্ঞাটা করলো সবাই মিলা করলো আরকি আল্লাহ হাত রাখছে আয়াতটা নাজিল হওয়ার কিছুক্ষণ পরে দেখা গেল ডিং পড়ছে তার মানে ওসমান তো তখন মরে নাই আল্লাহ পাকের তো এটা জানার কথা যে ওসমান তো বাইচা আছে আল্লাহ পাক কেন এই তখন তো বলার কথা ওই মোহাম্মদ ওই মোহাম্মদ শুন শুন ওসমান তো আসলে মরে নাই রে বাড়া তুই ভুল জানো গুজব শুনে তুই এত বায়াত চাঁদ নিস না ওই মোহাম্মদ তুই আস্তে আস্তে একটু চুপ থাক বাবা একটু চুপ থাক ওসমান তো মরে নাই ওই আইতাছে তুই চুপ থাক চুপ করে বয় দেখ চা দেখ ওইদিকে আইতাছে ওসমানে আইতাছে মরে নাই ওসমানে মরে নাই এইটা আল্লাহ পাকের বলার কথা কিন্তু আল্লাহ পাক এটা জানতো না যে ওসমান তো ওইদিকে মরে নাই এই জন্য আল্লাহ পাকেও বায়াত নিয়ে নিছে মোহাম্মদের সাথে চিন্তা করেন কত বড় মানে এই হচ্ছে আল্লাহ পাক যে জানে না ওসমান জিন্দা আছে এই হচ্ছে মানে কোরআনের ভালো করে বিস্তারিত জালালাইনটাও পড়বেন সাথে এই দুইটা একসাথে পড়বেন এবং তাফসিরে মাঝারিটাও পড়বেন একসাথে সবগুলো একসাথে পড়বেন দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে যে এখানে আল্লাহ পাক হাত রাখছে সব আর হাত রাখছে আহ ঠিক আছে